এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটা রিকোয়েস্ট, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কেন এরা প্রত্যেকটা ট্রাভেলে যখনই আমি চাই তাদের ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিই। তো আমি এবারে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক কাজ হলো আপনি যে কোনো হোক হাওড়া পৌঁছান, পৌঁছান তো ওখান থেকে হয় লঞ্চ ধরতে পারেন, লঞ্চে 20-50 টাকা খরচা হবে। আর তাছাড়া আপনি যদি বাসে যান তো হাওড়া থেকে যে কোনো বাস বাবুঘাট বলে দেখতে পাবেন, তাও 12A এই বাসটা প্রায়ই যায়। তো আমি সেরকম বাস দেখিনি, বাট আমি শুধু জিজ্ঞেস করে উঠে পড়েছিলাম, কেননা আমার খুব ঘোরার ইচ্ছা ছিল আর জায়গাটা খুব সুন্দর, অনেকদিন একটা ইচ্ছা ছিল তাই ঘুরে এলাম। তো প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমে বা প্রিন্সেপ ঘাট বাস স্ট্যান্ডে নেমে আপনি ঘুরতে পারেন, এটা হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। এছাড়াও আপনি দমদম ও মাঝেরহাট যে চক্র রেল সেখান থেকে পৌঁছতে পারেন এই প্রিন্সেপ ঘাট স্টেশনে, সেটা খুব সুবিধাজনক হয় আর ভাড়া খুব কম, তো আপনার পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না। তো আমরা প্রিন্সেপ ঘাট ঢোকার পর প্রথমে একটা ছবি ভিডিও করার চেষ্টা করছিলাম, তো প্রথমে একটু আটকে দিল কেননা তখন খোলেনি, তখন 6টা সাড়ে 6টা বাজছিল। তারপরে এন্ট্রি করার পর আমরা আস্তে আস্তে দেখলাম যে গোটা জায়গাটা, যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধ অলরেডি মানে ক্লোজ করা আছে, বন্ধ আছে, তো সেটার ভেতরে ঢুকতে পেলাম না। বাইরে থেকে যেটুকু ভিডিও বানানো সম্ভব হলো বানালাম। সম্রাট অশোকের যে লিপি ছিল সেই লিপিটা পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ। সেই জেমস প্রিন্সেপের নাম অনুসারে 1841 সালে এই সুন্দর স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। আর এই সুন্দর স্মৃতিসৌধের ওপরে পেরিয়ে চলেছে আমাদের স্পেশাল আকার বিদ্যাসাগর সেতু। বছরের যে কোনো সময় আপনি আপনার ফ্যামিলি বা ফোন বন্ধু যে কোনো যাওয়াকে নিয়ে এখানে আসতেই পারেন, ঘোরার খুব সুন্দর জায়গা, ছবিও তুলতে পারেন, এখানে ছবি তোলার জন্য স্পট সবচেয়ে বেস্ট। তারপরে চলুন আমরা পাশের জায়গাটা ঘুরে নিই, কত কি সুন্দর জায়গা আছে, নদী নালা ব্রিজ নৌকা সব জায়গা আমরা মানে দেখিয়ে নেব। তো আমার সাথে থাকুন, ভিডিওটা দেখুন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা যে পার্কটা ছিল স্টেশনের সামনে, সেই স্টেশনের সামনে ঢোকার সময় আমরা দেখতে পেলাম যে এন্ট্রি গেটে কোনো এন্ট্রি ফি নেওয়ার পর কিছু মানে কোনো ব্যাপার নেই, আপনি যে কেউ আসতে পারেন, ঘুরতে পারেন ফ্রিলি, ফ্যামিলি বা কাপল যা যে বন্ধু বান্ধব যাকে নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন। এখানে খুব সুন্দর একটা দৃশ্য, পাশেই আমার হুগলি নদী বা হুগলি নদী পেরিয়ে যাচ্ছে আমাদের, তার পাশেই আমাদের প্রিন্সেপ ঘাট, পাশে রেল স্টেশন, একটা খুব সুন্দর একটা কী বলবো নজারা বল সকতে হ্যাঁ। তো আর কিছুই না, আগে বেরিয়ে এগিয়ে যাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পাবো। এগিয়ে আসার পর আমরা দেখতে পেলাম একটা ছোট্ট ঘাট, বা ছোট্ট নয় কিছুটা বড়, এখান থেকে হুগলি সেতুটা পুরোপুরি একদম চোখের সামনে যে সিনেমাটিক ভিউ আপনি দেখতে পাচ্ছেন, সারি সারি যে নৌকাগুলো তার দাঁড়িয়ে আছে আপনাদেরকে নিয়ে যেতে পারে। ভাড়া প্রায় 300-350 মধ্যে বা 400 মধ্যে আপনাকে মানে কী ওরকম ম্যানেজ করতে হবে, তার মধ্যে কথা বলে কমাতে কমাতেও পারেন, সেটা আমাদের ধারণ ক্ষমতার ওপরে। তো নৌকাগুলো সত্যি মানে এত সুন্দর করে দেখে সাজিয়ে আছে মানে চাপতে ইচ্ছা হবেই আপনার।
এখনকার মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনাদের স্বাগত রইল নতুন ভিডিওর জন্য। কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।